24 ঘন্টার মধ্যে ঢাকা সহ যে সব জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা সহ দেশের অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। এ অবস্থায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাজশাহী, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়েছে আগামী 48 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত 5 দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।